ওটা হচ্ছে ওনার কাল্পনিক নাম, উনি মূলত নিশিকান্ত সরকার, যেহেতু কাল্পনিক নাম ধরানোর দরকার তাই শ্যামানন্দ পরিব্রাজক নাম করিয়া ধারণ। আর অদ্যকার সভাতে আমি হব রাধানন্দ গোস্বামী, ওনার যত প্রশ্নপত্র তার মীমাংসা দেবার কাজ। আমরা মায়ের নামে আগে একটা ধ্বনি দিই, তারপরে আরম্ভ করছি। মায়েরা কি উলুক ধ্বনি ভুলে গেছেন? আমারটা একটু টোনটা বেশি আছে স্লাইড। বাহ, এই তো মনে আছে, মনে আছে। দেন জোরে জোরে, দেন জোরে জোরে, দেন। বাহ, খুব ভালো। বেশি কিনে গেছে সামনে একটু বাড়বে, বলুন বলুন। হ্যালো হ্যালো, জয় রাধে। কারণ আমরা তো একদম কলকাতা শহরে আসিনি, আমরা এসেছি চাকলা ঠাকুর তলায়। এখনো এখানে পুরোপুরি শহরের পরিবেশ হয়েছে বলে আমার মনে হয়। আমরা অনেকটা আমাদের পূর্বের যে রীতিনীতি সেগুলো আমরা মেনে চলি। জয় রাধে। কারণ আমার একটা কথা মনে পড়ে, আসতে আগে আমরা মা দুর্গা পূজার তত্ত্বটা আমি একটু আলোচনা করে নিই। মায়েরা, দাদা টোন একটু কম, দাঁড়া একটু কম দেখুন। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক। হ্যালো, ভক্ত সমুদয় শ্যামানন্দ পরিব্রাজক ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান। যে প্রশ্ন করেছে আমায়, এ প্রশ্ন শুধু ওনার একার প্রশ্ন নয়। আপনারা শান্ত পরিবেশ না রাখলে কবিগান কিছুই বুঝবেন না। আজকে আপনারা তো শুনতে এসেছেন, কেউ তো কথা বলতে আসেননি। আমি মনে মনে একটু ব্যথা পাচ্ছি, শুনতে বসলে কবিগান একটু দরকার হয় দিক জ্ঞান। কারণ বাচ্চা কাচ্চা এরা তো কবিগানের কিচ্ছুই বুঝতে পারবে না। আজকে আপনারা বৃদ্ধ মানুষগুলো সামনে গিয়ে দুই একটাও বসলেন না। জয় রাধে। কবিগান শুধু হাসা মাসার গান নয়, এর মধ্যে দিয়ে মূল দর্শনগুলো সারা বিশ্বে কবিগান সমাদৃত এমনিতে হয়।
অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশনে 1995 রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। পৃথিবীর একাধিক রাষ্ট্রে এই কবিগান গেয়েছে। আজকে একটা কথাও হবে না, যারা কথা বলবেন তারা দয়া করে থাকবেন না, বাড়ি গিয়ে কথা বলবেন, কারণ আমি বদনাম নিয়ে যেতে রাজি না। আপনারা আমাকে গাইতে দেবেন না গান, আজকে আপনার কথা বললে আমি গান গাইব কি করে? আচ্ছা, এখন এর মধ্যে প্রসাদ দিচ্ছে, এর মধ্যে যদি আপনার চলতে থাকবে প্রসাদটা আর একটু পরে দিলেও তো, এক্ষুনি প্রসাদ দিলে অসুখটা এলোমেলো। মানুষের সেবার দিকে মন যাবে, গানের দিকে মন থাকবে না। প্রসাদটা একটু পরে বিতরণ করে, কিছুটা গান খেয়ে নিক মানুষ। আজকে বিশেষ প্রশ্ন করেছে, যে প্রশ্ন বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে আছে, কারণ মুসলমান ধর্মের মানুষ শাখার পূজা করে না, খ্রিস্টান ধর্মের মানুষ শাখার পূজা করে না, এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মাটি দিয়ে মূর্তি করে পূজা করে, যে মা খায় না কথা কয় না, তাহলে এরা কি এত বড় বোকা? একটা বিড়ালের সামনে একটা মাটির ইঁদুর নিয়ে তৈরি করে দেবেন, বিড়ালও কিন্তু বোঝে ওটা মাটির ইঁদুর, সে ওটা খায় না, তাহলে আমরা কি এত বোকা হয়ে গেলাম? যে মা খায় না কথা কয় না মাটির মা, আমরা তাকে পূজা দেব? এটা বোঝার দরকার আছে কি না? নাকি শুধু কথা বলবে না? আজকে আজকে কথাগুলো একটু শুনি যান। সাধনা তিন প্রকারের আছে, শান্ত এরা হচ্ছে না। সাধনা তিন প্রকারের আছে, একটা হচ্ছে জ্ঞানের সাধনা, একটা যোগের সাধনা, একটা ভক্তির সাধনা। এটা শাস্ত্রে লেখা আছে, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এখন সারা বিশ্বের বিজ্ঞানের দাপট, এর মধ্যে আমি একটা উদ্ভব কথা বললে তো কেউ শুনবে না, আমাকে বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে দেখাতে হবে, তাহলে মুসলমান ধর্মে তাদের আল্লাহ নিরাকার, কলহু আল্লাহু আদাল্লাহু সামাদ লামি আলা দুয়ালা মিউলা দুয়ালা মিয়াতুল্লাহ কফুয়া না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। খ্রিস্টান ধর্মে পিতা পুত্র পবিত্র আত্মা হে ঈশ্বর নিরাকার, আর আমাদের কৃষ্ণ সাকার শিব সাকার দুর্গা সাকার, তাহলে এটা কি আমাদের বিকার? দেখা যাক দেখি আলোচনায় কয়জন টেকে। আমি হাসির কথাও বলবো পরে, থাকেন একটু ধৈর্য ধরুন, আমি হাসির কথা জানি না তা না, শুধু হাসির কথা বলেও যেতে পারি, কিন্তু শুধু হাসির কথা কবি গান শুনিয়ে পরে কবি গান অর্জন হয় একটা আলাদা জ্ঞান। কেন যারা যোগের সাধনা করে তারা আত্মাকে দর্শন করে, জ্যোতিস্বরূপ আত্মা, যারা জ্ঞানের সাধনা করে তারা নিরাকার নিরাকারবাদী হয়, আর যারা ভক্তির সাধনা করে তারা সাকারবাদী হয়। এই ভক্তির সাধনা সনাতন ধর্মে ছাড়া আর কোনো ধর্মে মেলে না, এই জন্য সনাতন ধর্ম সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমি যে কোনো ধর্মে ধর্ম যাদবের সঙ্গে বসতে রাখি, আমি প্রমাণ দিয়ে দেবো বিজ্ঞান ভিত্তি। যারা বলছে শুধু ঈশ্বর নিরাকার তাদের মনে ঢুকা আসতে বাবা। আচ্ছা আপনারা বলুন তো, জল কয়ভাবে থাকতে পারে? জল জল বিজ্ঞান ভিত্তির যুক্তি দিয়া বুঝা বসা ভাই, এখানে বুদ্ধিজীবীরা গান শুনছেন আমার হীন মনে, বলো জল কয়ভাবে থাকতে পারে? জল কয়ভাবে থাকতে পারে বলো, কেউ বলতে পারছো না তো? তিন ভাবে থাকবে, কি কি? গ্যাসিস লিকুইড সলিড, বায়বীয় তরল কঠিন,
কাল সকালে বাজারে যাবেন এক খণ্ড বড় পুনিয়া, বরফের মধ্যে থালার ভিতর রাখবেন পুনিয়া। মানে বরফটা হচ্ছে জলের ঘনীভূত অবস্থা, সলিড। বরফের আঘাত পেয়ে টাইটানিক জাহাজ ভেঙে গেল, ওই বরফ থালার মধ্যে রেখে গিয়ে যদি রৌদ্র পড়ে গায়ে, ধীরে ধীরে বিগলিত হয়ে তরল হয়ে যায়, ওটা গলে গিয়ে একথলে জল হয়। তাহলে প্রথম কঠিন ছিল, তারপর লিকুইড হলো। আবার যদি হাড়িতে ভরে বাতাসের সঙ্গে বিলীন করে সেই জল আবার সাকার হয়। তখন এই শীতকালে ভরে ভরে যখন বাংলা পড়ে দূর্বাকাশে অগ্রভাবে শিশির রূপ ধরে, দূর্বাকাশের অগ্রভাগে আগায় যে ফোটা ফোটা শিশির দেখা যায়, এটা কি দূর্বাকাশ থেকে তৈরি হয়? ঠান্ডা পড়েছিল বলে লিকুইড হলো, সেখানে একটু ঠান্ডা বরফ হয়ে গেছে। তাহলে জল কয়ভাবে থাকতে পারে? তিনভাবে। কী কী? গ্যাসিস লিকুইড সলিড, আবার সলিড লিকুইড গ্যাসিস। তাহলে যা নিরাকার তাই সাকার হয়, আবার যা সাকার তাই নিরাকার হয়। তাহলে আমরা মাটি দিয়ে কেন মূর্তি করব? ও মায়েরা, আস্তে আস্তে, তোমাদের ভালো লাগছে কি কথা? তাহলে শোনো, কবিগানে অনেক কিছু শেখার আছে, তারপরে আমি হাসির কথা বলব। মূল কথাগুলো না বললে কবিগানের মাহাত্ম্য থাকে না। আমারটাই তো বেশি টোন আছে, ওরটা না, টোনটা আমার টাইম। যখন কাছে গিয়ে কথা বলি কি কি করে, আমার টোনটা যখন একটু কমাবেন অমনি ভলিউমটা একটু বাড়বে। জয় রাজে, হ্যালো। দেখেন, ঈশ্বর মূলত নিরাকার, কিন্তু সেই ঈশ্বর সাকার হয়। সাকার হয় কখন? সাকার কখন হয় এইটা বুঝবার বিষয়। তাহলে জল কখন কঠিন হলো? তাপমাত্রা যখন মাইনাসে চলে। যদি কোনো মানুষ ঈশ্বরকে দেখতে চায়, তাহলে তুমি কোন রূপে চাও রূপটা তোমার করতে হবে। যে শিল্পী দুর্গামূর্তি গড়েছে, আমি প্রশ্ন করি ভাই, সেই শিল্পীর যোগ্য পুরুষে কেউ দুর্গা দেখে নাই? এটা কাল্পনিক মূর্তি করে দিয়েছিল বটে, কিন্তু মূর্তি দেখে ভক্তি জাগে আমাদের হৃদয়ে ঘটে। এই জন্যে নিরাকারবাদীরা সবসময় হয় রুড়ো। যারাই নিরাকারবাদী তারা রুড়ো হয়, আর যারা ভক্তিবাদী তাদের অন্তর কোমল হয়। ভারত হচ্ছে ভক্তির দেশ। আপনি কোনো ইতিহাসে পাবেন না যে ভারতবর্ষ আগে কোনো দেশকে আক্রমণ করেছে, পাবেন না। আমাদের একজন প্রাক্তন মেজর সাহেব এখানে আছেন, যিনি আমাকে মালা পরান, উনি খুব ভালো করেই জানেন, আপনারাও জানেন।
ভারত কতটা ধৈর্যশীল, আমাদের শক্তি কিন্তু কম নেই, পৃথিবীর কোন দেশের চাইতে ভারতের শক্তি কম নেই, কিন্তু তারা কাউকে আঘাত করে না। একে আঘাত করবার জন্য চীন আসে, আসে পাকিস্তান, ভারত কিন্তু তাদের জ্ঞান, তারপরে কারগিলে এসে যখন যুদ্ধ বাধাতে চায়, এদের শক্তি তারাই হটাইয়ে দেয়। শোনেন দেখেছেন ঘটনা, অর্থাৎ ভারত ধর্মের দেশ, এটা ভক্তিবাদের দেশ আসতে। তাহলে আপনি কোন রূপে চান? যদি দুর্গা রূপে চান তাহলে দুর্গামূর্তি করুন, মাটি দিয়ে, কাঠ দিয়ে, পাথর দিয়ে, জানিয়ে। যদি কৃষ্ণকে চান কৃষ্ণমূর্তি করেন, শিবকে চাইলে শিবমূর্তি করেন, তার কোনো নাম নাই, নাম আমাদের দেওয়া। ঠিক ওই রূপে তিনি দেখা দেবেন, ঠিক ওই রূপে। আজকে যে দেশে কোনোদিন ঠান্ডা করে না সেই দেশের জল কি কোনোদিন বরফ হয়? আপনারা কি বলেন, হবে? তাহলে ওই ঠান্ডার দেশে আপনি বিকেলবেলায় যেখানে শেষ রাত্রিতে থাক, তাপমাত্রা মাইনাসে নেমে যায়, ওখানে একটা ঘটি রাখবেন, একটা কলস রাখবেন, একটা বাটি রাখবেন, একটা গ্লাস রাখবেন, সকালে দেখবেন কলসে এক কলস বড়। তাহলে ওই রূপটা কিন্তু আমি আগে গ্লাসটা বসিয়েছি, মূলত কিন্তু বরফের কোনো রূপ নাই, তাহলে মূলত গম্ভের রূপ নাই, আমি বসিয়েছি দুর্গা মায়ের মূর্তি। হে পরব্রহ্মা, তুমি সে দুর্গা হয়ে আমাকে দেখা দাও। আমি মাকে ভালোবাসি তাই মায়ের পূজা করি, এই জন্য মাটি দিয়ে দাওরা দুর্গা মূর্তি গো। শোনো কথা, শোনো ভালো করে। এই জন্য ব্যাসদেব বলছে, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পনে। তাহলে কখন মা দেখা দেয় মাটির মূর্তিতে? কখন আসে? যখন সমস্ত চাহিদা মাইনাসে চলে যায়, তাপমাত্রা মাইনাসে না গেলে তো জল বরফ হবে না। রামকৃষ্ণ কোনো মন্ত্র জপ করে কোনোদিন পূজা দেয়নি। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সমস্তেকা নমস্তস্যই 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সমস্তেকা নমস্তস্যই 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু যা রূপেণ সমস্তেকা নমস্তস্যই 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 নমো নমঃ। এসব কিচ্ছু বলেন মাটি দিয়ে। কেন মায়ের মূর্তি করা হয়? হিন্দুর মা, মুসলমানের মা, খ্রিস্টানের মা, বিড়ালের মা, কুকুরের মা, জানোয়ারের মা, পশুর মা, সব মা এই মাটির মধ্যেই মিশে যায় একদিন। তাই সেই মাটির মধ্যে সব মাতৃরূপ, ওরে ওই মাটির মধ্যেই তো জননী বিশ্ব প্রকৃতি, সবার মা একদিন এই মাটির মধ্যে মিশে যায়। এই জন্য মায়ের মূর্তি মাটি দিয়ে করা হয়। যারা রূপ দিয়ে করে ও মূর্তি ঠিক নয়, মাটি দিয়ে করতে হয়, কারণ মাটির সঙ্গেই তো যোগাযোগ। আরে মা মাটি মানুষের সঙ্গে যার যোগাযোগ নাই, আরে তার দ্বারা কিছু হয় না। ধরো ধরো বন্ধু, তুমি আমার কথা ধরো,
জীবন ভরে শুধু তর্ক শিখেছ আর বউকে থাক মা থাক, ভালো গল্প তোমাকে করি মানা, তুমি আলুর চপ বিক্রি করতে এসে চুলের চপ বিক্রি করো না। ভালোবাসার মানুষ বুঝি ফোনে কথা কলো, না 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 ওনার ফোনটা একটু ছিল দূরে দূরে, সেই ফোনটা নিয়ে এসে আমার বসিল সে আগে। আমার ভালো কথার সময় আমি সবাইকে করি মানা, এইভাবে আঘাত দিয়ে শোনা তুমি উঠিয়া যাইব না। এখন ফোনটা বন্ধ রাখ, আমার দিকে রাখো মন, এই জন্য শ্যামানন্দ আমি তোমায় করি মানা, আলুর সব বিক্রি করতে এসে চুলের সব দিও না। এই গল্পটা কেমন শুনবা? এক ভদ্রলোক নতুন নতুন বিয়ে করে আসে, বউ নিয়ে বারান্দায় আনন্দে আস বসে, প্রাকৃতিক সৌন্দর্য করে বড় সঙ্গে নতুন বিয়ে নতুন বিয়ে করাব যদি সবার মুড়ি চায়, দেখি স্বামী হয়ে কিনা দিয়ে পারা যাবে, তাড়াতাড়ি স্বামী কখন সব খাওয়াবার পরে চলে গেছে বাজারে দোকানির ধারে। দেখে আলুর চোখ থেকে ভেবে সব পেয়ে অমনি ধেয়ে এলো আঙ্গিনায়, বধু তো পচ্ছে আসে বারান্দায়, চপের ঠোঙা নিয়ে যখন বউয়ের কাছে দিল প্রত্যেকটা সপের মধ্যে দুটো তিনটে করে শুন। বউ বলে আলুর সব খাবো বলো মামুস খান, হঠাৎ তুমি আলুর সব বাদিয়ে শুনের সব আনিয়ে কেন? স্বামী তখন ডাকে দিয়ে বউয়ের কাছে কয়, দুটো একটা শুন থাকলে কি সেটা শুনের সব হয়? বউ বলে একটা ডিমকে চার খণ্ড করে যখন এই সপের মধ্যে খণ্ড ডিম দেয় ভরে, এক এক খণ্ড থাকলে যদি ডিমের সব হয় তিনটে চুল আছে চুলের সব হবে না কেন? তাই শুনে স্বামী কিন্তু ভীষণ লজ্জা পেল, সোনা ভরা চপ নিয়ে দোকানির কাছে আসতে রক্তচক্ষু করে বলে, এ দোকানি ভাই কেন সুরের সব দিলি তোর কাছে আলুর সব চাই? দোকানি বলে দাদা আমি তোমায় করিব, জোরে জোরে এইভাবে চিৎকার করিও না ছোট বাজা, জোরে জোরে চিৎকার করিলে যদি লোকজন শুনে না খেয়ে মারা যাব পরিবারের কলেজে। বলে কি কারণ বলা মারে তাই যা নিতে চান না, দোকানি বলে আমার বাপ হাতের অর্ধেক তো নাই, অ্যাক্সিডেন্টে উড়ে গেছে, তোমার বলা মরে
হাত দিয়ে গোল গোল যখন করা হয়ে যায়, দুই হাত দিয়ে চাপড়ে চাপড়ে তেলের মধ্যে যায়, এক হাত দিয়ে আমি যখন গোল গোল করি, এই হাত নাই বলে আমি নেই ভয়ে। ভুল হলে ক্ষমা করো, ক্ষমা চাই আয়, জন্য বন্ধু তোমায় করে দিলাম মানা, আলুর সবের মুখে মোটে চুলের সব বিভাগ। কি মাঝে মাঝে রস দেবো তো নাকি? না, আমার শ্রোতা ভালো আছে, আমি জীবনেও এত ভালো শ্রোতার মধ্যে এখনো গান গাইতে পারি না, অপূর্ব শ্রোতা। কি ভালো লাগছে নাকি? তাহলে দেখেন মূল দর্শনটা আমি কি বুঝালাম। এবার আমরা হাসি বাদ দিয়ে একটুর মধ্যে যাই। তাহলে মাটির মাও কথা কয়, হাসি খেলে নাচে গায়, প্রমাণ তাহার আছে দক্ষিণেশ্বর হালি শহরে, বলি সবাই হালি শহরে রামপ্রসাদ পরম ভক্ত ছিল, মাটির মা কালী এসে তার গেড়া বেঁধে দিল। যেমন মাইনাসে তাপমাত্রা না গেলে বরফ হয় না, তেমন একটা মানুষের মনে বিষয় চিন্তা সমস্ত কিছু মাইনাস না হলে মাটির মা কথা বলে না, এমনকি তখন জ্ঞানও থাকে মা 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 বলে নাচতে নাচতে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যেত। তাই রামকৃষ্ণ ঠাকুরের সমাধি হত, ভাব সমাধি হত, সমাধি দুই প্রকার, একটা সবিকল্প একটা নির্বিকল্প। সবিকল্প সমাধি হলে আবার ফিরে আসা যায়, নির্বিকল্প সমাধি হলে একটা মানুষ 21 দিন থাকে, তার বেশি থাকে তখন জীবাত্মা পরমাত্মার সঙ্গে বিলীন। তাহলে সনাতন ধর্ম কতটা মহান আপনারা ভাবুন, আর সেই ধর্মে ধর্মের নামে যদি ভণ্ডামি হয় সেটাই তো কত দুঃখের বিষয়, এটাও ভালো। এবার দুর্গার মাহাত্ম শোনো, এই মূর্তির মাহাত্ম আমরা সত্যিবিহীন, আমরা সত্যিবিহীন ভক্তিবিহীন, সত্যিবিহীন ভক্তিবিহীন, বিশ্বের অশুভ সপতি দেখো বিনাশীতে নবনীতে মা ভগবতী, নাশ করে
কার কার মূর্তি আছে দেখো, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী। খুব লক্ষ্য করে শুনো, কোনো একদিন মনে করবো অসীম সরকার কথাগুলো বলে দিচ্ছে। গণেশ শুভ বুদ্ধি করুক দান, মা লক্ষ্মী আহার্য যোগান, সরস্বতীর বরে মোরা হইব বিধান। গণেশ হচ্ছে শুভ বুদ্ধির প্রতি, শুভ বুদ্ধি না থাকলে তার সিদ্ধি লাভ হয়। আস্তে আস্তে শুনুন কথাগুলো। লক্ষ্মী হচ্ছে ধনের প্রতি, সরস্বতী বিদ্যার প্রতি, কার্তিক যুদ্ধের প্রতি। একটা ফ্যামিলিতে যদি চারটে শক্তি একাধারে না থাকে, সেই ফ্যামিলির সার্বিক উন্নয়ন হয় না। শুধু টাকা থাকলে হয় না, একজন বুদ্ধিমান মানুষ থাকতে হয়, বিদ্যান থাকতে হয়, এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার মতো মানুষ থাকতে হয়। একটা বাহিনী সব জায়গায় আছে, তুমি অন্যায় করবে আর আমি বসে বসে তামাক খাবো না। ইজ্জত আমি রক্ষা করতে না পারি তাহলে ধনে আমার কি হবে? দেখেছি, একটা রাজ্যকে চালাতে গেলে, একটা রাষ্ট্রকে চালাতে গেলে চারটে শক্তির দরকার, বুদ্ধিমান দরকার, ইন্টেলিজেন্ট দরকার, ইন্টেলিজেন্ট বুড়ো আছে না, আর কি ধনের দরকার, আর কি বিজ্ঞানের দরকার। আমলা যারা ক্লাস পড়ে পড়ে পড়া রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী হবে, ও কি বলছে ঘোড়ার ডিম চালায় তো আমলারা, কায়দা আছে। হয়েছে বিজ্ঞান আইএস, দেখেছ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে ওরা পাস করে আসছে। একজন আইএস হওয়া অত সহজ না, একজন আইপিএস হওয়া অত সহজ না, দেখেছেন প্রশাসন বিভাগটা তাদের হাতে, তারাই তাই চারটে শক্তি দরকার, বুদ্ধিমান মানুষ লাগবে, বিদ্যার মানুষ লাগবে, দেশে ধন লাগবে, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের সেনাবাহিনী সবসময় রক্তিক জাগ্রত আছে, কার্তিকের শত্রু। চীনের ফটর ফটর একটু কমিছে মনে হয়, আরো কমবে নি, একেবারে ঘিসে ঘিসে এসে রাস্তা বাড়াচ্ছে, মানে গন্ডগোল বাঁধা বাড়ছে। ভারতবর্ষ যদি চীনের চিনির ব্যবহার না করে ওরা না খেয়ে মরবে, যদি ভারতের মানুষ খালি এরা স্ট্রাইক করে আমরা চায়না মাল আর ব্যবহার করবো না, ওদের অবস্থা হয় কি জানি, কায়দা আছে বাবা।
তাহলে চারটে শক্তির দরকার। যদি আমাদের শক্তি কম থাকতো, টাকা অনেক থাকতো, কি আছে, তাহলে কিন্তু যুদ্ধ করে আমাদের ভারতকে অনেকটা আমরা দখল করে নেব। এই চারটি শক্তি না থাকলে দুর্গতি হয় না নাশ। মা দুর্গার মূর্তির চারিধারে পাহাড়ের একটা গ্রামের মধ্যে ক্লাব থাকে, গ্রামে সব যুবক ছেলেরা থাকে, তারা কিন্তু এই গ্রামের প্রহরী। আমার মনে হয় যাদের আমরা মস্তান বলি তাদেরও আমাদের দরকার, কারণ তারা যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করে তাহলে আমাদেরও টিকে থাকা কষ্ট। এই ভাবে আমরা অনেককে হিংসা করি, আরে ওর সব এইসব অস্ত্র বস্ত্র নিয়ে বেড়ায়, এই সমস্ত ঠিক না বাবা। তোমাকে যদি আক্রমণ করতে কেহ আসে, ওই বন্ধুরা সেদিন দাঁড়াবে গিয়ে তোমার পাশে। সকলের প্রয়োজন আছে করি সবার ঠাই, কিন্তু অস্ত্র হাতে পেয়ে কেউ করো নাই অন্যায়। রাজহাস রয়েছে, ময়ূর আছে, আমরা করি দর্শন। এ তত্ত্ব ব্যাখ্যা করতে গেলে যাবে অনেক। আমরা বাঘের পূজা দেই, কিন্তু বাঘের কামড়াতে আসলে আমরা বাঘকে ছাড়ব। আমরা সাপের পূজা দেই, কিন্তু সাপ যদি আমাকে কামড়াতে আসে বাড়ি নিয়ে মাথাটা শেষে দেয়। কেউ যেন মনে মনে না ভাবে আমরা দুঃখ। তুমি যদি সাপ হয়ে কামড়াতে আসো তাহলে আমরা তোমার মাথা ছেঁচে দেব আর তোমার পূজা দেব। এই চারি শক্তি একাধারে দুর্গতি করে না পরিষ্কার স্বভাবে আমি করিলাম প্রকাশ। এক ভক্ত আমার কাছে হঠাৎ দেখি এলো, আমার কৃষ্ণ বাবাজির কাছে এই টাকাগুলো দিল, আমার গান ভালো লেগেছে, পিকে দে তার নাম, কোথায় গেলেন? আমি তাকে এবারাই ভক্তিপূর্ণ প্রণাম। পিকে দে ভালোবেসে এই টাকাগুলো দিল তার মঙ্গলের জন্য প্রেমানন্দে একবার হরি হরি হল হরি হরি হল। তাহলে আমি আধ্যাত্মিকভাবেও ব্যাখ্যা করলাম, জাগতিকভাবেও ব্যাখ্যা। আমার মনে হয় তোমাদের মনের দিকটা অনেকটা পরিষ্কার হয়ে গেল নাকি? তাহলে তোমরা কোনো ফ্যামিলিতে যেন অশিক্ষিত সন্তান না থাকে তাহলে দুর্গা পুজো করে লাভ নেই। তাহলে শিক্ষা আমাদের লাভ করতে হবে, মন দিয়ে করো সবাই। কন্যাশ্রী প্রকল্প আমাদের মায়েদের শিক্ষা পরিবারে দান, নিয়েছেন এই কন্যাশ্রীর মহান। তাই সারা বিশ্ব থেকে সে প্রত্যেক সন্তানের যেন সুশিক্ষা পায় নিবেদন করে গেলাম আমি বাড়াইয়ে সময়। তাহলে একটা প্রশ্নের জবাব দিতে কাটলো অনেক খানা, এইবার এই গানটা আমি করে সমাপন। কিছুটা
পাঁচালীর ছন্দ আসরে বলতে চায়, আবার গান ধরতে পারে বলিষ্ঠ অর্থায়। আমরা শক্তিবিহীন ভক্তিবিহীন, শক্তিবিহীন ভক্তিবিহীন, শক্তিবিহীন ভক্তিবিহীন, কৃপা করুন মা দশভুজার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমি করজোড়ে সবাইকে আমার প্রণাম জানাই। চুপ করে থাকেন সবে, কিছুক্ষণ পাঁচালিতে হবে। এতক্ষণ পয়ার ছন্দ করেছেন শ্রবণ, আমি গানের সুরে সুরে তার মধ্যে ছন্দ ভরে করেছিলাম পয়ারের আয়োজন। এবার যা বলবো সভাতলে তাকে পাঁচালির ছন্দ বলে। এটা ত্রিপদী চতুষ্পদীতে চলে জানে শুধু জল। তাহলে প্রথম প্রশ্ন যা করে গেল সে প্রশ্নের জবাব হলো, দ্বিতীয় প্রশ্ন করে গেছে গান। সাধু তুমি কথা লবে ভালো করে বুঝাইয়ে দেবে, এই পরকীয়া কেন করিল কৃষ্ণ ভগবান। এই যে আমরা ছন্দে বাড়ি দিও মাঝে মাঝে, এই যে আমরা ছন্দে ছন্দে কথা বলি বসে শুনে জ্ঞানী বলি, আমার এই ছন্দগুলি কখনো মুখস্থ করা নয়, এগুলো নয় মুখস্থ, এগুলো নয় পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয়। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধাপ্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। তাই কৃপা করবেন নরনারী আমরা সবাই যেন সেই ছন্দে ছন্দে চলতে পারি সর্বক্ষণ। এইবার যে প্রশ্ন গাথা শুনলেন যত বিজ্ঞস্ততা, আজকে আমি নোয়াইয়া মাথা পুনঃ করি সবার চরণ বন্দন। আবার একবার পরিমানা আপনারা কেউ কথা বলবেন না, মন দিয়ে শোনেন আলোচনা। সুপ্রিম কোর্টের পরকীয়া রস আর রাধা গোবিন্দের পরকীয়া রসটা কেমন বলে গেছে সবার ঠাই। সুপ্রিম কোর্টের রায় আমরা পাই, সেই রায়ের মধ্যে পরকীয়া শতসিদ্ধ বলে সেখান থেকে দিয়েছে রায়। তবে শ্যামানন্দ ভাই তোমার ওই কথায় আমার পুরোপুরি বিশ্বাস নাই। আস্তে এ কি রে বাবা কথা বলেন না, হ্যাঁ আস্তে 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 কথা বলবেন না। একটা কেসের রায় হলে পরে বসে শোনেন নারী নড়ে, দুই এক পৃষ্ঠা দুই এক কথা তাহার রায় নয়। খুলে বলি তোমার কাছে এর আগে পরে আরো অনেক কথা আছে, এই পরকীয়া কোন অবস্থায় হয় কি বলবো আপনাদের। ধারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বিধবা বিয়ের প্রচলন করে, আপনারা জানেন নারী নড়ে মিথ্যা কথা নয়। এই বিধবা বিবাহের পরে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আয়োজন করে, তার বিরুদ্ধে ব্রাহ্মণ সমাজ কোর্টে গিয়ে কেস ঠুকে দেয়। বড় বড় আচার্য ব্রাহ্মণরা বলে তাই, আমাদের হিন্দু ধর্মে এসব বিধবা বিয়েটি নাই, আমাদের হচ্ছে বিধবারা সহমরণ দিতে হয় যারে সতীদাহ বলা হয়। এ কথা বলা ভালো, বসে শোনে নি জ্ঞানী দল। দেখবেন যার স্বামীটা মারা গেল তো স্বামীর সঙ্গে শ্মশানে স্ত্রীকেও তুলে দেবার বিধি ব্যবস্থা আগে ছিল মহাশয়, একে সতীদাহ কথা বলা হয়, এটা রাজা রামমোহন রায় তুলে দেয়। আসতে ওই আচার্য ব্রাহ্মণ যারা কোর্টে গিয়া উকিল করলো খাড়া, যে ওই বিশ্বাসচন্দ্র বিদ্যাসাগর মানুষটা বড় বেদারা, কারণ গীতার মধ্যে লেখা আছে ভাই, ওই অর্জুন যখন ডেকে পায় কৃষ্ণ আমার যুদ্ধ করা সম্ভব নয়, কারণ যুদ্ধ করলে হলে ভবে কুলক্ষয়, এই আত্মীয়রা যদি জল মারা অন্তরে দেখো ভেবে তাদের যে বিধবা বউগুলো থাকবে বর্ণ সংকর জন্ম নেবে তাদের দ্বারা। তাহলে বিধবা যদি বিয়ে হয় তার গর্ভে জন্ম নিলে তারে বর্ণ সংকর হয়। এই জায়গায় কিন্তু ফেসাকে পড়িয়ে দেয় কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শোনেন আপনারা, মা ওমা মা আপনার পায়ে ধরে বলছি, আপনি এখানে বসে সব খাবেন না, ওঠেন আপনি, আগে ওঠেন, বাইরে যান, বাইরে যান, যান। আমি প্রথম হোমিওপ্যাথি ডোজ দিছি, এবার অ্যালোপ্যাথ দেবো, তাতে কাজ না হলে অপারেশন চালাবো, কপালে যা হয় তা হয়ে যাবে।
খারাপ কথা কই নাই তো। কি সুন্দর হোমিওপ্যাথি ভুটা কাটিছি, তাতে কাজ হয় না? এবার অ্যালোপ্যাথ দেব, তাতে কাজ না হলে একেবারে অপারেশন করে বাইরে ফেলাই দেবো। কী করবা তাই বলছো? বাচ্চাটারে সামলান, শুনতে আসছেন কবি গান। হ্যাঁ, আপনাদের ভালো লাগছে কি না? বা এরাই তো আমার শ্রোতা, কি সুন্দর শুনে কথা, টুকটুকে মুখ দেখি লাগে সুখ। দেখেন আলোচনাটা কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি মার্কণ্ড পুরাণের মধ্যে পেলেন তিনি, বসে শোনে আমি জানি উনি, সেখানে একটা শ্লোক লেখা রয়, ওই শ্লোক হাতে করে তিনি গেলেন কোটি হাকিমের ধারে। এই দেখেন হিন্দু শাস্ত্রের ভিতরেও বিধবাদের বিয়ে হয়। কি হলে হয়? নষ্টে মৃতে প্রবর্জিতে ক্লিবে চ পতিতে কত আমা, মানে কি শুনবা না? যদি কারো স্বামী চরিত্রভ্রষ্ট হয়, স্ত্রীকে রেখে বিভিন্ন জায়গায় যায়, তাহলে সেই স্ত্রী অন্য পুরুষকে বিয়ে করতে পারে মহাশয়। নষ্টে মৃতে লেখা আছে মার্কণ্ড পুরাণের পাতে, যদি কারো অল্প বয়সে স্বামী মারা যায়, যৌবন থাকিলে পরে সে যদি ইচ্ছা করে, সে যদি আবার বিয়ে করে, তাতে দোষ হয় না শাস্ত্রের কথায়। নষ্টে মৃতে প্রবর্জিতে, অর্থাৎ যদি কোনো স্বামী তার স্ত্রীকে বর্জন করে দেয়, ডিভোর্স করে, এখন যারা কয় ডিভোর্স কেস পায়, তাহলে যদি যৌবন থাকে সেই মহিলার গায়ে, সে কী করবে? সে অন্তর দিয়ে দেখেন ভেবে সে তখন বিবাহ করবে, তাতে দোষ লাগে না গায়। তাহলে নষ্ট মৃতে প্রবর্জিতে ক্লিবে চ পতিতে কত, যদি কারো স্বামী নপুংসক হয়, ক্লিব হয়, তাহলে কী হবে? সেও যদি পর পুরুষের কাছে যায়, দোষ লাগে না গায়। তাই রাধারানী গেছে, তাতে দোষ কী হয়েছে? তার স্বামী তো ক্লিব, নপুংসক, আয়ান ঘোষ, আসল জিনিসই নাই। কি কায়দা ব্যবহার, কায়দা তোমারে এমন চাপান দেব না, চাপানের সঙ্গে পায়খানা করতে করতে দেবা। উনি যেমন ডেকে কয় রাধা কেন কৃষ্ণের বাসী শুনে যায়, আমি শাস্ত্র অনুপাতে দেখালাম সভায়, নিশ্চয় সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে এক পাতার তো রায় নয়, দুই চারশো পাতার রায়ের ভিতরে নিশ্চয়ই হাকিম বর্ণনা করে কোন অবস্থা হলে পরে পরকীয়া করা যায়। ওই বললেই হবে না, একটু পরকীয়া করবো, মার খেয়ে বলে দেবো, ঠ্যাঙান খাবার ঠ্যাঙান। তোমার সুপ্রিম কোর্ট এখনো দেখো নাই তো বাড়ির চোট, কবে তুই এই গ্রামের থেকে ভোট অন্য জায়গায় কেটে ওঠ কি? এই কোনটা যেন ই হয়ে গেল, কমে গেল, হ্যালো, কোনটা যেন ডিসকানেক্টেড হয়ে গেছে, হ্যালো 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 হ্যালো, মাই টেস্টিং, এইটা নাই, এই যে এইটা নাই, আমাদের মনিটর নাই, মনিটর নাই, মনিটরটা ডিসকানেক্টেড হয়ে গেছে, কোথায় দেখো তো ভাই, অন্তরে করুন ধারণা, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া লাগবে না, যদি ভাবে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে ভাই, আমার যারে ভালো লাগে তার কাছে যাই, তার কপালে আছে বিদেশি দশনার ঘাই, শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা থেকে তার মুক্তি নাই, জয় ভবা লাগবে কি লাগ। খারাপ কথা বললাম? তবে বসে শোনেন জ্ঞানবান, এইবার বিশুদ্ধ আলোচনা করবো সভাস্থান। হ্যাঁ, কী হয়েছিল ওখানে? এখন এসে গেছে আবার, ওখানে ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিছি, দেখছেন আপনি তাই বুঝতে পারেন নাই, কারণ মাইক আপনার সামনে কি না, পিছনে যাওয়াই তা ওখানে ঠিক পাও যায় না, এই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে শুনতে হয় বাবা। ওই পিছনে যারা পড়ে আছে, যারা যায় তাদের কাছে, পল্লীর উন্নয়নে যাদের মন আছে, ওরে তারাই তো শ্রেষ্ঠ হয়, খালি সামনের কয়েকজন যাবে, হয় নাকি তাই? কায়দা এর মধ্যে দিয়েই আমার ফোঁটা কাটা হয়ে যাচ্ছে, জয় রাধে, ফোঁটা যদি বোঝো তো বোঝো, না বোঝো। খালি বসে শোনেন নারী নারে, পিছনেও যেন মাইকম্যান ভাই একটু লক্ষ্য করে, খালি সামনের দিকেই যেন তাকায় নাহি রয়, পিছনে যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে এটা অসুবিধার বিষয়। এই তো
এই তো মাইক ম্যান আমার কত ভালো, এখান থেকে উঠে গেল, এখন সব জায়গা করবে জামিন। বাহ বাহ, ওনার সব জায়গায় জয় হয় যেন চিরদিন। হরিব সত্যি অমাইক মাইক ম্যান, মাইক ভালো না হলে তো আমরা গাইতে পারি না গান। মাইকও ভালো, মাইক ম্যানও অমাইক এসে গেল, অমাইক মাইক ম্যান। আচ্ছা মাথার ওই চেয়ারে বসে আমার কথা শুনে খালি হাসে, পরিপূর্ণ এখনো আমার রসে ভেঙে থাকতে পারে না বসে, মাঝে মাঝে রস একটু ঘষে। যে থাকবে বসে কারো ধরবে কষে, যে থাকবে দাঁড়াই কারো ধরবে জলাইয়ে, বলতে হবে গলাই। শোনেন দেখেন কত হাসির কথা বলে যাই, তার মধ্যে দিয়ে তত্ত্ব কথা বলা কিন্তু আমি থামাই নাই। এইটাই হচ্ছে ক্যাপাসিটি নাকি? শোনেন আগে পুরানো জ্বর হলে পরে ডাক্তারবাবু কী দিত বাচ্চাদের? কুইনাইন ট্যাবলেট দিলে ওই জ্বর সারে। তাই বাচ্চারা কি কুইনাইন সহজে খায়? ও মুখের মধ্যে ভরে দিলে ও বমি করে ফেলে দিলে জ্বর সারে না কোনো কালে। তাই মেডিকেল সায়েন্সে রিসার্চ করে দেখতে পেলো ভাই যে ওর উপরে সুগার সুগার কোটেট না করলে পরে দেওয়া যাবে না বাচ্চাদের মুখের ভিতরে। এই জন্য উপর দিয়ে মিষ্টির আবরণ দিয়ে মরে আমিও করে যাচ্ছি, তাই সুগার কোটেট করে সবাই খাওয়া। দাঁড়ায় সবাতলি আমি শুধু এখন তত্ত্ব কথা যদি বলি, তাহলে যারা আছে কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তার অসীম তার খুব রস ছিল, তা বুঝেছি বাংলায় গিয়ে শুকাইয়ে গেল আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর গুঁড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার। এবার চুপ করে থাকেন সবে, আর একখানা গান হবে। এই গানের মধ্যে দিয়ে রাধাকৃষ্ণ প্রেমের জ্ঞান আমি তুলে ধরতে চাই। এই পার্থিব জগতের পরকীয়া কেমন আর রাধাকৃষ্ণ প্রেমটা কেমন আপনারা বসে বসে শুনিবেন সবাই। হ্যাঁ
বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি তার মুখে একটা কথা যে বর্তমান সিরিয়ালের মধ্যে ভালোবাসার নামে যেগুলো দেখানো হচ্ছে তার দ্বারায় বর্তমান সমাজ উচ্ছন্ন যাচ্ছে। যারা সিরিয়ালগুলো করে, যারা লেখে, তাদের হিসেব করা উচিত। তাদের ঘরেও সন্তান সম্পত্তি আছে, তাদেরও ভয় আছে। এমন কিছু যেন না হয় যার দ্বারায় সমাজ দূষণ হয়। আগে সিনেমা দেখলে এমন শিক্ষা হতো মানুষের, ও সে লেখার কায়দাই ছিল আলাদা বইগুলো এক একটা আসে। আগে যাত্রা গান শুনলে মানুষ বিরাট শিক্ষা পেত, এক একটা ডাইলগ ছিল তার ওয়েগুলো। এখন এমন এমনভাবে তরল রসের দ্বারা একদম মাখযোগ্য করে এগুলোকে তৈরি করা হচ্ছে, এতে সমাজ উচ্ছন্নে যাওয়া। প্রশ্ন করেছে রাধাকৃষ্ণ প্রেম আর এই সুপ্রিম কোর্টের যে পরকীয়া, এর পার্থক্যটা কি? ভালো লাগা ক্ষণিকের পরে ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ এ জীবন ভুলে। যেতে যেতে ট্রেনের পাশাপাশি বসে লোকটাকে ভীষণ ভালো লাগে, কিন্তু ভালোবাসা না। আমি প্রথম জবাব দিচ্ছি, সুপ্রিম কোর্ট যে পরকীয়া রায় দিয়েছে এটা দৈহিক সুখে, আর রাধা গোবিন্দের যে প্রেম এটা আত্মিক, এটা কোনো দেহ সুখের জন্য। আমি যে প্রথম কথাটা বলেছি যে আয়ন ঘোষ ক্লিপ ছিল বলে রাধা পেত, এটা ওনার কথার কিছু বলেছি। কিন্তু মূল কথাটা শ্রীমতী রাধারানী তার আত্মসুখের জন্য বাসি শুনে মনে যেত না। রাধা কি, কৃষ্ণকে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই শাস্ত্রে পড়ো, এক দেহে হয় না প্রভু প্রভুর রস আস্বাদন, যে কারণে দুই দেহ করিলেন সৃজন। একা একা প্রেম হয়? আমি একটা প্রশ্ন করব আপনাদের, আপনারা জীবনে অনেক রস খেয়েছেন, আখের রস খেয়েছেন, খেজুরের রস খেয়েছেন, তালের রস খেয়েছেন অনেকে, আরো অনেক রস পাওয়া যায়, যেমন মুসম্বি লেবু দিয়ে রস করে দেয়, আঙুর ফল দিয়ে রস করে দেয়, আনারসের রস করে দেয়, খেয়েছেন তো অনেকে, এটা বড় বড় দোকানে গেলে সেগুলো পাওয়া যায়, খুব দামি জুস। আপনারা বলতে পারেন সকল রসের শ্রেষ্ঠ রস কি? যত রস সৃষ্টি হয়েছে সব রসের শ্রেষ্ঠ রস কি রস আপনারা কেউ বলতে পারেন?
প্রেম রস, বাবা কি ভালো কথা গো। ওনারটা কাছে কাছে আসছে। সমস্ত রসের শ্রেষ্ঠ রস হচ্ছে সিঙ্গার রস, খুব লক্ষ্য করলেন কথাটা। আমরা যে মানুষ হয়েছি, আমাদের সনাতন ধর্মের জন্মান্তর বা তাহলে আমরা যত জীবজন্তু দেখি ওগুলো আমরা ছিলাম একদিন। আমরা যদি বিবর্তন বাক্যটাকেও দেখি সেখানেও কিন্তু বলা আছে আস্তে এককোষী প্রাণী থেকে তারপরে বহুকোষী প্রাণী, জলের প্রাণী থেকে স্থলে চলে আস্তে 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 সেখানে যেটা বলা আমি সেটা বলছি, আমি ওটাকে বিশ্বাস করি যে পরবর্তীতে আমাদের নাকি লেগ ছিল, আমরা শিম্পাঞ্জি বানর টানর এইসব ছিলাম, লেগ নাকি খসে পড়ে গেছে আস্তে। লেস তো দেহের সঙ্গে থাকে না, জিনের মধ্যে লেস থাকে। আফ্রিকার একটা বানর একটা শিম্পাঞ্জি একটা বন মানুষে এখনো এই মানুষ হয় না, কিন্তু বন মানুষ বন মানুষ, শিম্পাঞ্জি শিম্পাঞ্জি। এটা নিয়ে নাড়াচাড়া করেন, আমি এখানে হাত দেব না। কিন্তু ডারউইন সাহেবের থিওরির বিরুদ্ধে দুটো ইঁদুরকে নিয়ে বাচ্চা অবস্থার থেকে একটা মেয়ে ইঁদুর আর একটা পুরুষ ইঁদুর ওদের রেস কেটে দেওয়া, ওরা যখন বড় হলো ওদের মিলন ঘটানো হলো, যে ইঁদুরের বাচ্চা জন্ম নিল সেটা লেজ নিয়েই জন্ম, তার মানে লেজটা জিনের মধ্যেই থাকে। এই যে দুটো চোখ, একটা নাক, তার দুটো ছিদ্র, দুখানা কান, আমাদের মুখ, তার মধ্যে দাঁত, দুখানা হাত, দশটা আঙুল, কারো কারো দুই একটা বেশি হয়ে যায়, আলাদা ব্যাপার। আঙুল বেশি হয়, অন্য কোনো জিনিস বেশি হয় না রে বাবা, ভারী একটা দুঃখের বিষয়। আচ্ছা আপনারা এত বুঝে ফেলেন কেন, আমি কি খারাপ মানুষ নাকি? ওই সব বাজে কথা আমার ভালো লাগে না, আমার লজ্জা করে। আমি কোনোদিন ওই রকম মানুষই না। ওই মার কাজ সারা হয়ে গেছে, আজকে স্বপ্নেও হাসি উঠবে, এর কোনো ভুল নাই। এটা জিনের মধ্যে ছিল বলে এগুলো হয়েছে নাকি? আমাদের কিডনি, আমাদের লিভার, আমাদের হার্ট, গল ব্লাডার, যা কিছু আছে পিত্ত ফলিত, দেখেন কি কম একটাই সিদ্ধ, যে জায়গা দিয়ে মাংস খাই, ডাল খাই, ভাত খাই, আরও খাই জল, এক জায়গা দিয়ে হায় হায় রে কল, এক দরজায় মল আর এক দরজায় জল, ভুল করে কোনোদিন ওই জলের দরজায় গিয়ে মাংসের হাড় বেঁধে গেছে কেউ শুনেছেন? আপনার মোবাইলও হ্যাং হবে, কম্পিউটারও হ্যাং হবে, কিন্তু ওই মাল হ্যাং হবে না। তোমার মোবাইল কয়বার হ্যাং হয়, কম্পিউটার কয়বার হ্যাং হয়, ও জায়গাতে হ্যাং হয় না, কায়দা আছে। কি খারাপ কথা বলছি না তো নাকি? কায়দা আছে, বাহ মেজর সাহেব বলেছে কায়দা আছে ভাই। ওনার সাহেব বলতে আমি বেশি আনন্দ পাই। কথাগুলো বলছি কেন,
এই যে জন্মান্তর মা, আমরা যত জন্মে যা যা ছিলাম, কুকুর বিড়াল ছাগল মহিষ গাধা, প্রত্যেকটা জন্মে নারী পুরুষ ছিল, তার মধ্যে আমরা শৃঙ্গাগ্রাস সাধন করেছি, পোকা মাকড় যা দেখে না, পিঁপড়া যা দেখে না, কিন্তু আমরা ওইসব জন্মের শৃঙ্গাগ্রাস আস্বাদন করতে পারি নাই, আমাদের মৃত্যু ঘটেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম ব্রহ্ম নিজে দ্বিধাকৃতি হলেন, রাধার কৃষ্ণ তোমটা বেশি আছে, ওই জন্য কি করছে আমার রাধা কৃষ্ণ হয়ে বৃন্দাবনে রাস করে তিনি দেখালেন ওই অষ্ট সখী রাধার থেকেই ওরা কিন্তু সৃষ্টি। আদি আদিতার কায়া বুহু, আমি একা একা ফাঁকা মাঠে গান গাইলে কোনো রস পাতাম, আপনাদের মতো শ্রোতা যখন গান শুনিতে এলো অসীমের গান গাওয়ার এনার্জি বলে গেল, ফাঁকা মাঠে গিয়ে রবি আমারে গান গাইতে পায়, ফাঁকা মাঠ দেখলে আমি পড়ব সমস্যায়, আত্মিক আনন্দ পরম রসানন্দ প্রেমানন্দ এখান থেকে যেটা বলেছিল এটা লাভ করা যায় পিতৃভানকে ঠিক রেখে। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণয় আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে উর্ধ্বলিঙ্গ উদ্ভজনী উদ্ধর কি হয় রাধা রাধা বলো কারে গো, রাধা বলে কারে কামের ধারা উল্টে বেরো, রাধা বলে কারে কামের ধারায় জি থাকে কতক্ষণ, তরল পদার্থের ধারার মতো তখন হয় পদ যখন হয় পদ, ধারা শব্দ উল্টাইয়ে যদি লেখা জল ছেড়ে দেবেন কোন দিকে গেলে উপরে উঠবে, হ্যাঁ নিচে ভাই নিচে ভাই মারা যায় কামের ধারা যখন ওই নিম্নমুখী হয় তখনই জীব সিংহা রসে মারা যায়। ওই কামের বসে পর কিয়া রসে যদি মত্ত হয় যুবকদের ফেনানি তখন খায়। কি মা আপনি আমাকে কিছু দিতে এসেছেন আশীর্বাদ? এই মার ভালো লাগলো তাই একশো টাকা দিল, কত কষ্ট করে মা গান শুনতে, যে অবস্থায় থাকে মা দুর্গায় আমার কথা নিও তার সব দূর কথি তুমি মা নাশ করে দিও।
আলোচনা কোথায় নিয়ে গেছি, ধারা না কেউ যদি মনে মনে চিন্তা করে কৃষ্ণকে রাধা ভালোবাসত তার দৈহিক সুখ পাওয়ার পরে, তার মতো বলবে না। জগৎ জীবকে শিক্ষা দেবার জন্যই রাস হয়েছে। রাস, রাসটা কি বাবা? র আর দন্ত স লিখলে কি হয় যদি বলেন? রস। র আর দন্ত স, রস। আর এই দুই অক্ষরের মাঝখানে যদি একটা আকার দেওয়া হয় তাহলে কি হয়? রসে যখন আকার ধরে তাকে বলে রস। নিরাকার পরম ব্রহ্মের আকারে প্রকাশ। নিরাকার ব্রহ্মের মধ্যে কি রস ছিল এইটা সাকারে আকারে প্রকাশ হলো, ওর নাম রস। একটা কাঁঠালের বীজ হাতে নিয়ে যদি কেউ কামড়ায় কোনোদিন কি কাঁঠালের রস তাতে পাওয়া যায়? পাওয়া যাবে না। না না, তাহলে বীজের ভিতরে গাছ আছে, পাতা আছে, আছে ফুল ফল। ওটা মাটিকে রোপণ করে দেওয়ালো বাতাস জল নিরাকারভাবে যেটু বীজের মধ্যে ছিল, আলো পাতার জল পেয়ে তা সাঁতারেতে এলো। তখন কাঁঠাল পেকে গেলে কত তাকে রস, রস খাজা কাঁঠাল পেলে খাইজে ফসা ফস।